সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেবার পর প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা সদস্য এবং আওয়ামীপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির তুমুল সমালোচনা করেন। সুপ্রিম কোর্টের ভেতরে সভা করে আলটিমেটাম দেওয়া হয় যেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ঈদের ছুটির পর আর দায়িত্বে না থাকেন। এরই মধ্যে অসুস্থ মেয়েকে দেখেন আপিল বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া। সম্প্রতি বিদেশ থেকে ফিরে আসেন প্রধান বিচারপতি, তিনি সবশেষে এজলাসে বসেছিলেন গত ২৪ আগস্ট। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে একটি উন্মুক্ত কনসার্টে বন্দুকধারীর গুলিতে ৫০ জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৪ শতাধিক মানুষ। স্থানীয় সময় রোববার রাত ১০:৩০টার দিকে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় ম্যান্ডালা বে হোটেলের ৩২তলার একটি কক্ষ থেকে উন্মুক্ত কনসার্টে গুলি চালায় স্থানীয় অধিবাসী ও বন্দুকধারী স্টিফেন প্যাডক। পরে তিনি নিজ রুমে আত্মহত্যা করেন, তার সঙ্গে এক নারী ছিল বলে ধারণা করছে পুলিশ। তার খোঁজে অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান রুট ৯১ হার্ভেস্ট সঙ্গীত উৎসব চলার সময় হঠাৎই গুলির শব্দ পাওয়া যায়। এরপরই আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষ। সঙ্গীত শিল্পী জ্যাসন আলদিয়ান যখন সঙ্গীত পরিবেশন করছিলেন তখনই গুলি শুরু হয়। নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছে। লাস ভেগাস ম্যাককারেন বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে পোর্ট বুলভার্ডের কার্যক্রমও। দর্শক, এই ছিল নিউজ রুম থেকে সবশেষ আপডেট। আপনারা যেমনটা শুনছিলেন যে আমাদের নিউজ আওয়ার এক্সট্রার আজকের বিষয় হচ্ছে রোহিঙ্গা ইস্যু, এই সংকট সমাধানের যে আলোচনা চলছে সেই বিষয়টা নিয়ে কিন্তু চলছে আমাদের নিউজ আওয়ার এক্সট্রা। সেখানে আছেন আমাদের সহকর্মী মনীষা, তার কাছে যাবো, তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আজকে নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম, প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন, নিশ্চয়ই জানেন যে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির যে দপ্তরের মন্ত্রী, তিনি কিউটিন্ট সোয়ে বাংলাদেশ সফর করছেন এবং আজকে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। বৈঠকের পরে সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছেন যে তারা এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে রাজি আছে। এই খবরটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি স্বস্তির খবর, কিন্তু এই স্বস্তির পেছনেও অনেকে একটু সন্দেহ প্রকাশ করেছে। এই সন্দেহ কি খুব অমূলক? ইতিহাস কি বলে? সেসব জিনিস নিয়ে, সেসব বিষয় নিয়ে, সেসব প্রশ্ন নিয়ে আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রা যারা আছেন আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে, আমরা পেয়েছি সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শাহিদুল হক, তিনি আছেন আমাদের সঙ্গে। আমরা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ASM আওয়াল, তাকে পেয়েছি, তিনিও সাবেক কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন, মিয়ানমারেও তার অভিজ্ঞতা রয়েছে। আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক নাজমুল আজম খান, তাকে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠানে, এবং একজন তরুণ রাজনীতিবিদ, তিনি থাকছেন তথ্য প্রযুক্তিবিদ হিসেবে তার পরিচয়, কিন্তু রাজনীতিও তার একটা অন্যতম ভূমিকা রয়েছে, সুফি ফারুক ইবনে আবু বকর, তিনি ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন, কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন। আমরা আজকের যে ডেভেলপমেন্ট যেটি নিয়ে কথা বলতে চাই এবং শুরু করতে চাই কথা, সেটি মন্ত্রী কিউটিন্ট সোয়ের যে বক্তব্য, সহকর্মী আশিকুর রহমান অপু রিপোর্টটি দেখে শুরু করতে চাই। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের ইউনিয়ন মিনিস্টার টিন্ট সোয়ে রাখাইন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত। একই সঙ্গে মিয়ানমারের রাজনীতিতে তিনি খুবই প্রভাবশালী। রাখাইনে গণহত্যার দায়ে আন্তর্জাতিকভাবে কোণঠাসা মিয়ানমার অনেকটা বাধ্য হয়েই ঢাকা পাঠায় এই হেভিওয়েট মন্ত্রীকে।
মধ্যরাতে ঢাকা আসার পর সোমবার সকাল 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন টিনসোই। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার মূল আলোচনা হয় রোহিঙ্গাদের ফেরত নেবার প্রক্রিয়া নিয়ে। মিয়ানমার রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব করেছে। দুই পক্ষ একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাবে সম্মত হয়েছে এবং এই প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ একটি দ্বিপাক্ষিক চুক্তির প্রস্তাব করেছে এবং আমরা এই দ্বিপাক্ষিক চুক্তির একটি খসড়া তাদের কাছে হস্তান্তর করেছি মন্ত্রীর কাছে। ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াটা কবে শুরু হবে এবং কতদিনের মধ্যে এই ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ হবে? জয়েন্ট নতুন 5 লক্ষ নাকি পুরনো 5 লক্ষ? জয়েন্ট ওয়ার্কিং গ্রুপটা তৈরি করতে হবে। এখন আমরা আমাদের পক্ষ থেকে দিব, ওরা ওদের পক্ষ থেকে দিবে। বিভিন্ন সময়ে আলোচনার টেবিলে কথা দিলেও পরে কথা রাখে না তারা। টিনসোয়ের সফরের এই অগ্রগতি কি তাহলে বিশ্বাসযোগ্য? উঠে আসলো সেই প্রশ্ন। মিয়ানমার সবসময় যখন চাপে পড়ে তখন তারা সময় ক্ষেপণের চেষ্টা করে, এটা কি সময় ক্ষেপণের জন্য কোনো কৌশল কিনা? এটা তো বললে সম্পূর্ণ জিনিসটাই তো নষ্ট হয়ে যাবে। এটা কিরকম কথা? আলোচনা এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা সমাধান করব। এই আশাবাদ চূড়ান্ত নয়, এই বৈঠকই চূড়ান্ত নয়। অতীত আমাদের তা শিক্ষা দেয় না। অতীতে আমরা দেখেছি যে এরকম বহু আলোচনা হয়েছে, পরে কার্যকারিতার কার্যকর এবং এটা প্রয়োগের ক্ষেত্রে আমরা পিছুটান দেখি। আন্তর্জাতিক চাপ বন্ধ হলে এই প্রক্রিয়া অগ্রসর হবে না। সুতরাং একই সঙ্গে আন্তর্জাতিক চাপ ছাড়া মিয়ানমারের মতো দেশ, যে দেশ মানে তাদের কথা এবং কাজে কোনো মিল নাই, সেখানে এই সমস্যার সমাধান আন্তর্জাতিক চাপ ছাড়া সম্ভবই নয়। আশিকুর রহমান উপ, এটিএন কিং গ্রুপ যেটার কথা আজকে ঘোষণা করা হলো, আপনি কতখানি আশাবাদী? ধন্যবাদ। সর্বপ্রথম আমি বলবো, একদিকে আমি এটাকে একটু পজিটিভ দেখছি যে অ্যাটলিস্ট যদি দেখেন এখানে যে মিস্টার শোয়ে, ইনি হলেন আনসান সুচির অফিসের একজন মন্ত্রী। উনি কিন্তু ওভারঅল কিন্তু পেরিফ্রিতে নাই, উনি ওই অফিসের মন্ত্রী যেখানে নাকি হি ইজ আনসারেবল টু দ্য আনসান সুচি, নট টু দ্য প্রেসিডেন্ট অর অন্যান্য এক্সিকিউটিভ যারা আছে তাদের কাছে, কিন্তু দে আর নট আনসারেবল। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, এখানে আমি যেটা দেখছি কি এখানে যেটা নাকি আমি শুনে একটু আতঙ্ক হলাম, এই যে বাইল্যাট্রাল কথাটা, এই বাইল্যাট্রাল কিন্তু আমি সবসময় বলবো, কোনো সময় আমাদেরকে কিন্তু রোহিঙ্গা ইস্যুতে বাইল্যাট্রাল যাওয়া উচিত না। বাইল্যাট্রাল নেগোসিয়েশন ক্যান বি ডান, বাট এটা মাল্টিল্যাট্রাল আমাদের ডিপ্লোমেসিতে যাওয়া উচিত। বিকজ এখন যেমন ধরে নিলাম আমরা দুজন অ্যাকসেপ্ট করলাম, তো তারপরে রোহিঙ্গারা গেল, যাবে কোথাও? ওদের গ্রাম তো নাই, বাড়িঘর নাই, তাহলে কোথায় যাবে ওরা? এই যে এখানে যে কারা কাদের উপরে ওরা ইয়ে করবে, মানে কোন জায়গায় ওরা যাবে, কোন জায়গায় ওরা বাস করবে, কোথায় সেটেল হবে, এই জিনিসটা কিন্তু যদি আমাদের থার্ড পার্টি যদি ইনভলভ না হয়, আমি দুঃখিত, এটাতে কোনো আমি আশা দেখছি না এই এটাতে। অনেক ধন্যবাদ। আপনি বলছেন যিনি এসছেন যে সোয়ে, তিনি মন্ত্রী কিন্তু স্টেট কাউন্সিলর, তার দপ্তরের মন্ত্রী, এন্ড হি ইজ আনসারেবল টু অংসান সুচি। অংসান সুচির কাছে আনসারেবল হলে কি মানে এটা পুরো ক্যাবিনেটের কাছে আনসারেবল নয়? মানে অংসান সুচি কি তাহলে এক ধরনের পুতুল? আমরা তো তাকে জানি স্টেট কাউন্সিলর, এটা একটা পদবি একটা চমৎকার করে দেয়া আছে, কিন্তু শি ইজ অল ইন অল, ওরকম একটা গণতন্ত্রের কথা বলে তিনি যেভাবে দায়িত্বে আছেন, তিনি সর্বে সর্বা, এরকম একটি ধারণা দেওয়া হয়েছে। তাহলে এই ইস্যুতে এখন তো অংসান সুচি নিয়েই, আমাদের অংসান সুচির ক্ষমতা নিয়েও তো আমাদের অনেক ভাবতে হচ্ছে। ধন্যবাদ। এখানে আমি আগে এক বলে নিই, 2008 সালে যে কনস্টিটিউশন, ওই কনস্টিটিউশনে কিন্তু বলা আছে কার কোনটা রোল। ওখানে স্টেট কাউন্সিলর বলে কোনো প্রেসিডেন্টের একটা নিজস্ব একটা এম্পাওয়ারমেন্টের মধ্যে উনি কিছু মন্ত্রী ইয়ে করতে পারেন, অ্যাপয়েন্ট করতে পারেন, ওইটাকে অ্যাজ এ বিল আকারে পার্লিমেন্টে ওটা উনি ইয়ে করে পাশ করে আসছেন। বাট অ্যাজ পার কনস্টিটিউশনে কিন্তু ওনার কোনো পাওয়ার নাই, দ্যাট ইজ নো স্পেসিফিক, এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, দ্যাট ইজ এ মোস্ট পাওয়ারফুল বডি ওখানে একটা আছে, ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল। এখানে
11 জন মেম্বার, 11 জনের মধ্যে 6 জন হলো মিলিটারি অর এক্স মিলিটারি, এবং ওখানে কিন্তু আনসান সুচি, শি ইজ দেয়ার অ্যাজ এ ফরেন মিনিস্টার। তো দ্যাট ইজ ওনার